অ্যাকাউন্টিং ফর স্টোক হোল্ডার্স ইকুইটি এই চ্যাপ্টারের ওপর আমি আজকে চার নম্বর ক্লাস নিব গত তিনটি ক্লাসে আমরা পার্ট বি এর আঠারোটি অঙ্কের সমাধান শিখেছিলাম আজকে আমরা পার্ট সি থেকে স্টার্ট করব ওকে স্ক্রিনে আমরা পার্ট সি এর এক নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি মূলত পার্ট সি এর আন্ডারে আমরা বড়ো অঙ্কগুলো রেখেছি মানে যে অঙ্কগুলো টেন মার্কসের আসতে পারে সেই অঙ্কগুলো পার্ট সি এর আন্ডারে আছে ওকে পার্টসি এর প্রথম যে অঙ্কটা এই অঙ্কটা আশা করি সবাই হোমওয়ার্ক করতে পারবা খুবই সহজ একটা অঙ্ক তারপরে আমি দু একটা এন্ট্রি একটু পড়ে দিচ্ছি ডিউরিং ইটস ফার্স্ট ইয়ার অপারেশন মানে প্রথম বছরের অপারেশনে সুইটেল কর্পোরেশন হ্যাড দ্য ফলোইং ট্রানজ্যাকশনস পার্টেনিং টু ইটস স্টক মানে স্টক সম্পর্কিত কিছু ট্রানজ্যাকশন সংগঠিত হয়েছে সেগুলো নিচে দেওয়া আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা ট্রানজ্যাকশন দেওয়া আছে তারপর ইনস্ট্রাকশন একে বলা হয়েছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দিস ট্রানজেকশনস। মানে এই ট্রানজ্যাকশনগুলোর মানে এই লেনদেনগুলোর জার্নাল প্রদান করো অ্যাজুমিং দ্যাট কমন স্টক হ্যাজ এ পার ভ্যালু টাকা থ্রি পার শেয়ার কমন স্টকের পার ভ্যালু মানে ফেস ভ্যালু যদি তিন টাকা করে হয় তাহলে এই ট্রানজেকশনগুলোর জার্নাল প্রদান করো এটা হচ্ছে এক নাম্বার রিকোয়ারমেন্ট মানে তুমি যখন এক নাম্বার রিকোয়ারমেন্ট করবা তখন অবশ্যই প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু তিন টাকা হ্যাঁ প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু তিন টাকা এইটা চিন্তা করেই এই ট্রানজ্যাকশনগুলোর জার্নাল প্রদান করতে হবে আর যখন তুমি দুই নাম্বার রিকোয়ারমেন্টের সমাধান করবা তখন কি বলেছে খেয়াল করো প্রিপেয়ার এন্ট্রিজ ফর দিস ট্রানজ্যাকশনস মানে এই লেনদেনগুলোর জার্নাল প্রদান করো অ্যাজুমিং দ্যাট কমন স্টক ইজ নো পার মানে ধরে নাও কমন স্টকের কোনো পার ভ্যালু নাই মানে কোনো ফেস ভ্যালু নাই উইথ এ স্টেটেড ভ্যালু অফ টাকা টু কিন্তু স্টেটেড ভ্যালু দেওয়া আছে দুই টাকা তো যেহেতু স্টেটেড ভ্যালু দেওয়া আছে সেহেতু আমরা স্টেটেড ভ্যালুর উপর ডিপেন্ডস করে এই চারটা ট্রানজ্যাকশনের জার্নাল প্রদান করব আচ্ছা আমি এক নাম্বার রিকোয়ারমেন্টের আন্ডারে দু একটা জাবেদা করে দিচ্ছি ধরো এক নাম্বার রিকোয়ারমেন্টে যখন আমরা সমাধান করব হ্যাঁ রিকোয়ারমেন্ট একের যখন জাবেদাগুলো প্রদান করব তখন কিন্তু এই যে চারটা তারিখ দেওয়া আছে বা চারটা ট্রানজেকশন দেওয়া আছে এই চারটা ট্রানজেকশনের চারটা যাবেদা প্রদান করতে হবে তো রিকোয়ারমেন্ট এক যখন করব তখন মাথায় রাখব যে প্রতিটা কমন স্টকের ফেইস ভ্যালু বা পার ভ্যালু তিন টাকা করে ফেস ভ্যালু বা পার ভ্যালু তিন টাকা করে আমাকে এই চারটা ট্রানজেকশনের জার্নাল প্রদান করতে হবে আচ্ছা জানুয়ারির দশ তারিখে কী হয়েছে জানুয়ারি দশ তারিখে বলছে ইস্যুড এইটি থাউজেন্ড শেয়ারস ফর ক্যাশ এক টাকা সিক্স পার শেয়ার মানে আশি হাজার শেয়ার ইস্যু করা হয়েছে নগদে আশি হাজার শেয়ার নগদে ইস্যু করা হয়েছে প্রতিটা শেয়ারের জন্য নেওয়া হয়েছে ছয় টাকা করে মানে আশি হাজার শেয়ার বিক্রি করা হয়েছে প্রতিটা শেয়ারের জন্য ছয় টাকা করে নেওয়া হয়েছে তো আশি হাজার শেয়ার যদি বিক্রি করি প্রতিটা শেয়ারের জন্য যদি ছয় টাকা করে নেই তাহলে আশি হাজারের সাথে ছয় গুণ করলে যে টাকাটা হবে সেই টাকাটা হবে ক্যাশ ডেবিট হ্যাঁ শেয়ার ইস্যু করলে ক্যাশ আসে তো আমি কতগুলো শেয়ার ইস্যু করছি আশি হাজার শেয়ার ইস্যু করছি প্রতিটা শেয়ারের জন্য নিয়েছি কত করে বাজার থেকে ছয় টাকা করে নিয়েছি তাহলে আমাদের ক্যাশ ডেবিট হবে কত আশি হাজার গুণ ছয় তাহলে ক্যাশ ডেবিট হবে আশি হাজার গুণ ছয় টাকা ঠিক আছে এখন ক্যাশ তো পাইছি চলে গেছে কি কমন স্টক চলে গেছে হ্যাঁ বিক্রি করলে কমন স্টক চলে যায় বা ইস্যু করলে কমন স্টক চলে যায় তো আমি কমন স্টক ক্রেডিট করবো কমন স্টক ক্রেডিট হবে কত আশি হাজার গুণ ফেস ভ্যালু ফেস ভ্যালু তো তিন টাকা করে তাহলে আশি হাজার গুণ তিন টাকা কমন স্টক ক্রেডিট হবে আর বাকিটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক তারপর মার্চের এক তারিখে দেখো কী বলেছে ইস্যুড ফাইভ থাউজেন্ড শেয়ারস টু অ্যাটর্নিস মানে পাঁচ হাজার শেয়ার ইস্যু করা হয়েছে কার কাছে ইস্যু করা হয়েছে টু অ্যাটর্নিজ অ্যাটর্নিসের কাছে ইস্যু করা হয়েছে হ্যাঁ অ্যাটর্নিজ বলতে আমরা এই যে উকিল মুহুরি বুঝে থাকি তো পাঁচ হাজার শেয়ার অ্যাটর্নির কাছে ইস্যু করা হয়েছে ইন দ্য পেমেন্ট অফ এ বিল ফর টাকা পঁয়ত্রিশ হাজার ফর সার্ভিস টেন্ডার ইন হেল্পিং দ্য কোম্পানি টু ইনকর্পোরেট মানে কোম্পানিকে ইনকর্পোরেট করতে সেবা প্রদান করেছে অ্যাটর্নি পঁয়ত্রিশ হাজার টাকার সেবা প্রদান করেছে তো এই পঁয়ত্রিশ হাজার টাকার সেবার পরিবর্তে কোম্পানি কি করছে অ্যাটর্নিকে পাঁচ হাজার শেয়ার দিয়েছে হুম অ্যাটর্নি পঁয়ত্রিশ হাজার টাকার সেবা দিয়েছে মানে কোম্পানিকে ইনকর্পোরেট করতে সাহায্য করেছে হ্যাঁ সেই সেবাটার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে অ্যাটর্নি যে সেবা দিছে সেই সেবাটার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার সেবা অ্যাটর্নি প্রদান করছে আর কোম্পানি অ্যাটর্নিকে পাঁচ হাজার শেয়ার প্রদান করছে তাহলে যাবে দাদা কী হবে আমি গত ক্লাসে বলেছিলাম অ্যাটর্নি কোম্পানিকে যদি কোনো সেবা দেয় সেটা কোম্পানির জন্য অর্গানাইজেশন এক্সপেন্স তাহলে মার্চের এক তারিখে হুম একটু কালি চেঞ্জ করে নেই নাহলে আবার মিক্সড হয়ে যাবে মার্চের এক তারিখ মার্চের এক তারিখে আমরা কীসের জাবেদা দিব যে অ্যাটর্নি পঁয়ত্রিশ হাজার টাকার সেবা প্রদান করছে অ্যাটর্নি কোম্পানিকে যত টাকার সেবা দিবে সেটা কোম্পানির জন্য অর্গানাইজেশন এক্সপেন্স সো আমরা অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট লিখব অর্গানাইজেশন এক্সপেন্স অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট হবে কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর চলে গেছে কি চলে গেছে কমন স্টক কতগুলো কমন স্টক চলে গেছে অ্যাটর্নিকে পাঁচ হাজার শেয়ার দেওয়া হয়েছে সো পাঁচ হাজার কমন স্টক চলে গেছে তো পাঁচ হাজার গুনন তিন টাকা মানে শেয়ারের ফেসগুলো তিন টাকা করে তাহলে পনেরো হাজার টাকার কমন স্টক চলে গেছে ক্রেডিট পাশে যে টাকাটা শর্ট আছে মানে ব্যালেন্স ইকুয়াল করার জন্য যে টাকাটা শর্ট আছে সেটাকে আমরা কী বলবো পেইড ইন ক্যাপিটাল ইনএক্সেস অফ পার কমন স্টক পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক এখানে বিয়োগ ফলটা বসাই দিবা তারপর জুলাই এক তারিখ সেপ্টেম্বর এক তারিখ এই জার্নালগুলো দিতে পারবা হ্যাঁ তো যখন তুমি রিকোয়ারমেন্ট এর সমাধান করবা তখন প্রতিটা জাবেদার সময় মাথায় রাখবা যে প্রতিটা শেয়ারের ভ্যালু হচ্ছে তিন টাকা করে আবার এই সেম যাবেদাগুলোই দিতে হবে রিকোয়ারমেন্ট টুতেও যখন তুমি রিকোয়ারমেন্ট টুয়ের জাবাদাগুলা প্রদান করবে তখন প্রতিটা শেয়ারের স্টেটেড ভ্যালু হচ্ছে দুই টাকা করে এটার উপর ভিত্তি করে জাবেদা প্রদান করতে হবে আমি দু একটা জাবেদা দিয়ে দিচ্ছি স্টেটেড ভ্যালুর উপর ডিপেন্ডস করে যখন আমরা রিকোয়ারমেন্ট টু করব হ্যাঁ রিকোয়ারমেন্ট এর আন্ডারে যখন আমরা জানুয়ারির দশ তারিখের জাবাদা প্রদান করব তখন দেখতে পাচ্ছি যে ইস্যুড এইটি থাউজেন্ড শেয়ার ফর ক্যাশ এক টাকা সিক্স পার শেয়ার মানে আশি হাজার শেয়ার ইস্যু করা হয়েছে নগদে প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে ছয় টাকা করে মানে আশি হাজার শেয়ার ইস্যু করে বাজার থেকে তুমি প্রতি শেয়ারে ছয় টাকা করে নিয়েছো মানে এক একটা শেয়ার বিক্রি করেছো ছয় টাকা করে তো আশি হাজার শেয়ার যদি বিক্রি করো তাহলে নগদ পেয়েছো টাকা তাই না কত টাকা নগদ পেয়েছ আশি হাজার গুণ ছয় এই টাকাটা তোমার কাছে নগদ আসছে কারণ আশি হাজার শেয়ার তুমি নগদে বিক্রি করছো প্রতিটা শেয়ারের জন্য ছয় টাকা করে বাজার থেকে নিয়েছ তো ক্যাশ ডেবিট হবে কত টাকা ক্যাশ ডেবিট হবে আশি হাজার গুণন ছয় টাকা এটা হবে ক্যাশ ডেবিট চলে গেছে কি কমন স্টক চলে গেছে কারণ শেয়ার ইস্যু করলে কমন স্টক চলে যায় এই জন্য কমন স্টক ক্রেডিট হবে আশি হাজার গুণন স্টেটেড ভ্যালু হচ্ছে দুই টাকা করে মানে রিকোয়ারমেন্ট বি যখন করবো তাহলে আশি হাজার গুণ দুই টাকা এটা হবে কমন স্টক ক্রেডিট আর বাকিটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু এখানে কিন্তু স্টেটেড ভ্যালু লিখতে হবে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু ক্রেডিট আচ্ছা দেখো এই এক নম্বর অঙ্ক পারবা কিনা তাহলে আর বাকিগুলো বুঝাবো না ওগুলো আশা করি পারবা সবাই তারপর কোনো কোশ্চেন থাকে বলতে পারো প্রবলেম এক কি পারবা সবাই আচ্ছা ঠিক আছে সো রিকোয়ারমেন্ট এক রিকোয়ারমেন্ট দুই এগুলো হোমওয়ার্ক করে ফেলো রিকোয়ারমেন্ট একের আন্ডারে চারটা যাবেদা প্রদান করবা আবার রিকোয়ারমেন্ট দুইয়ের আন্ডারে চারটা যাবেদা প্রদান করবা যখন রিকোয়ারমেন্ট একের সমাধান করবা জাস্ট মাথায় রাখবা প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু তিন টাকা করে আর যখন রিকোয়ারমেন্ট দুইয়ের সমাধান করবা তখন মাথায় রাখবা প্রতিটা শেয়ারের স্টেট ভ্যালু দুই টাকা করে এই দুইটা বিষয় মনে রেখে তোমরা প্রবলেম এক নাম্বার অঙ্কের সমাধান করে ফেলবা চলে যাচ্ছি প্রবলেম দুই নাম্বার অঙ্কে ওকে স্ক্রিনে আমরা দুই নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছি এই দুই নাম্বার অঙ্কটিও তোমাদের হোমওয়ার্ক থাকবে আমি বুঝাই দিচ্ছি আর কি দুই একটা আইটেম বুঝিয়ে দিলে বাকিগুলো হোমওয়ার্ক করে ফেলতে পারবা এখানে বলা হয়েছে অ্যাবরনাথি কর্পোরেশন হ্যাজ অরগানাইজড অন জানুয়ারি অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভ দুই হাজার বারো সালের জানুয়ারি মাসের এক তারিখে মানে একটা কোম্পানি গঠিত হয়েছে ইট ইজ অথরাইজড টু ইস্যু টেন থাউজেন্ড শেয়ার মানে অনুমোদন অনুমোদিত শেয়ার হচ্ছে দশ হাজার অফ এইট পারসেন্ট মানে যেখানে আট পারসেন্ট লভ্যাংশ দেওয়া হবে টাকা ফিফটি পার ভ্যালু মানে প্রতিটা শেয়ারের পার ভ্যালু হচ্ছে পঞ্চাশ টাকা করে মানে ফেসগুলো পঞ্চাশ টাকা করে আর শেয়ারগুলো হচ্ছে পিফার স্টকের পিফার স্টকের শেয়ার হুম তো এখানে কি বলা হয়েছে যে দুই সালের জানুয়ারি মাসের এক তারিখে একটা কোম্পানি গঠিত হয়েছে ইট ইজ অথরাইজড টু ইস্যু টেন শেয়ার মানে অনুমোদিত শেয়ার হচ্ছে দশ হাজার মানে কোম্পানি চাইলে দশ হাজার শেয়ার ইস্যু করতে পারবে এই অনুমোদনটা কোম্পানি পেয়েছে হুম অ্যান্ড কতগুলো ইস্যু করবে এটা কোম্পানি নিজস্ব ব্যাপার বাট কোম্পানির অনুমোদিত শেয়ার হচ্ছে দশ হাজার কোম্পানি চাইলে দশ হাজার শেয়ার বাজারে ইস্যু করতে পারবে এখন দশ হাজারে যে ইস্যু করতে হবে এমন কোনো কথা নাই কোম্পানি চাইলে পাঁচ হাজার ইস্যু করতে পারে কোম্পানি চাইলে আট হাজার ইস্যু করতে পারে এটা কোম্পানির ইচ্ছা বাট অনুমোদন পাইছে কোম্পানি বাজারে দশ হাজার শেয়ার বিক্রি করতে পারবে প্রতিটা শেয়ারের উপর মানে শেয়ারের ফেসগুলোর উপর আট পার্সেন্ট করে লোভ্যাংশ দেওয়া হবে হ্যাঁ আর এখানে বলা হয়েছে টাকা ফিফটি পার ভেলো পিফার স্টক আর প্রতিটা পিফার স্টকের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে মানে প্রতিটা পিফার স্টকের ফেসগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে এইখানে যে বলা হয়েছে যে অথরাই শেয়ার হচ্ছে দশ হাজার এটা হচ্ছে পিফার স্টকের শেয়ার হুম পিফার স্টকের শেয়ার যেখানে ফেসগুলোর উপর আট পার্সেন্ট লোভ্যাংশ দেওয়া হবে আর প্রতিটা প্রিফার স্টকের ফেস ভ্যালু হচ্ছে পঞ্চাশ টাকা করে তারপর বলেছে ফাইভ লাখ শেয়ার্স অফ নো পার কমন স্টক মানে কমন স্টক হচ্ছে পাঁচ লাখ আর এই কমন স্টকের কোনো পার ভ্যালু নাই মানে কোনো ফেস ভ্যালু নাই উইথ এ স্টেটেড ভ্যালু অফ টাকা টু পার শেয়ার প্রতিটা কমন স্টকের স্টেটেড ভ্যালু দেওয়া হচ্ছে দুই টাকা করে এখন বলছে দ্য এখন বলছে দ্য ফলোইং স্টক ট্রানজাকশনস ও আর কমপ্লিটেড ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার প্রথম বছর এই লেনদেনগুলো সংগঠিত হয়েছে এখানে অনেকগুলো লেনদেন দেওয়া আছে এই লেনদেনগুলো সংগঠিত হয়েছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য অ্যাবোড ট্রানজ্যাকশনস উপরের ট্রানজাকশনগুলোর জার্নাল ইনটি প্রদান করো মানে যাবাদা প্রদান করতে হবে আচ্ছা প্রশ্ন দেখে অনেকে একটু ভয় পায় যে অঙ্কের শুরুতে যে তথ্যগুলো দেওয়া থাকে সাধারণত শুরুর দিকে যে তথ্যগুলো থাকে সেগুলোর তেমন কোনো কাজ নাই হ্যাঁ আমি আবার একটু রিপিট করে দিচ্ছি যে দুই হাজার সালের জানুয়ারি মাসের এক তারিখে একটা কোম্পানি গঠিত হয়েছে তারা অনুমোদন পাইছে যে দশ হাজার শেয়ার বাজারে ইস্যু করতে পারবে আর এখানে এইট পারসেন্ট বলছে মানে কোম্পানির শেয়ারে যে ফেসগুলো সেই ফেসগুলোর উপর আট পারসেন্ট করে বছরে লভ্যাংশ দেওয়া হবে আর প্রতিটা প্রিফার স্টকের পার ভ্যালু হচ্ছে পঞ্চাশ টাকা মানে প্রতিটা প্রিফার স্টকের ফেসগুলো হচ্ছে পঞ্চাশ টাকা ওকে তারপর বলছে যে পাঁচ লাখ কমন স্টক পাঁচ লাখ কমন স্টক আছে যার হচ্ছে নো পার মানে এই কমন স্টকের কোনো পার ভ্যালু নাই মানে কোনো ফেস ভ্যালু নাই হুম উইথ স্টেটেড ভ্যালু টাকা টু পার শেয়ার আর প্রতিটা শেয়ারের স্টেটেড ভ্যালু দেওয়া আছে দুই টাকা করে তো আমরা যখন জাবেদা প্রদান করব তখন অবশ্যই মাথায় রাখবো যে প্রতিটা শেয়ারের মানে প্রতিটা কমন স্টকের স্টেটেড ভ্যালু দুই টাকা এটার ওপর ভিত্তি করেই আমরা বুঝতে পারবো যে কমন স্টক প্রিমিয়ামে বিক্রি হচ্ছে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে নাকি সমমূল্যে বিক্রি হচ্ছে এই বিষয়টা আমরা বুঝতে পারবো হুম আর যখন প্রিফার স্টোকের জাবাদা দিব তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রিফার স্টকের ফেস ভ্যালু বা পার ভ্যালু পঞ্চাশ টাকা করে তো যখনই প্রিফার স্টক বিক্রি করব তখন আমার মাথায় রাখতে হবে যে আমি পঞ্চাশ টাকার বেশি দামে বিক্রি করতেছি কি না তাহলে প্রিমিয়ামে বিক্রির জাবেদা প্রদান করব বা পঞ্চাশ টাকার নিচে বিক্রি করতেছি কি না তাহলে ডিসকাউন্টে শেয়ার ইস্যু জাবেদা প্রদান করব আর যদি পঞ্চাশ টাকা মূল্যেই আমি প্রিফার স্টক বিক্রি করি তাহলে বুঝতে হবে যে অ্যাপ পারে প্রিফার স্টক বিক্রি করছি তখন আমরা সমমূল্যের যে দ্বারা প্রদান করতে হয় সেই দ্বারা প্রদান করবো ওকে তো আমি দু একটা যাবে একটু করে দেখাই দিচ্ছি বাকিগুলো তোমরা নিজেরাই সমাধান করে ফেলবা ধরো জানুয়ারি দশ তারিখের জাবেদারা কী হবে হ্যাঁ সবাই পারো তারপরে আমি একটু দেখাই দিচ্ছি জানুয়ারি দশ তারিখের যাবেদা কী হবে এখানে বলছে ইস্যুড এইটি থাউজেন্ড শেয়ার অফ কমন স্টক মানে আশি হাজার কমন স্টক ইস্যু করা হয়েছে কতগুলো কমন স্টক ইস্যু করা হয়েছে আশি হাজার কমন স্টক ইস্যু করা হয়েছে প্রতিটা কমন স্টক বাবদ বাজার থেকে নগদ নেওয়া হয়েছে পাঁচ টাকা করে প্রতিটা কমন স্টক বাবদ বাজার থেকে কত করে নেওয়া হয়েছে পাঁচ টাকা করে নেওয়া হয়েছে তো কমন স্টকের স্টেরেট ভ্যালু দুই টাকা করে আর বাজার থেকে নেওয়া হয়েছে পাঁচ টাকা করে তিন টাকা করে বেশি নেওয়া হয়েছে তার মানে প্রিমিয়ামের শেয়ার ইস্যু হয়েছে এখানে। তো প্রিমিয়ামের শেয়ার ইস্যু হলে যাবাদে কী হয় ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু এটা হবে ক্রেডিট তো ক্যাশ ডেবিট হবে কত আশি হাজার শেয়ার বিক্রি করা হয়েছে প্রতিটা শেয়ার বাবদ বাজার থেকে নগদ পাঁচ টাকা করে নেওয়া হয়েছে তো আশি হাজার গুণন পাঁচ টাকা এটা হবে ক্যাশ ডেবিট ঠিক আছে আর কমন স্টক চলে গেছে ইস্যু করলে কমন স্টক চলে যায় এজন্য জন্য কমন স্টক ক্রেডিট করি তো কমন স্টক ক্রেডিট করবো কত আশি হাজার গুণ স্টেটেড ভ্যালু মানে দুই টাকা তাহলে এখানে চলে যাবে কমন স্টক ক্রেডিট আর বাকিটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু এরপর মার্চের এক তারিখে কী হয়েছে মার্চের এক তারিখে বলছে ইস্যুড ফাইভ থাউজেন্ড শেয়ার অফ প্রিফার স্টক মানে পাঁচ হাজার প্রিফার স্টক ইস্যু করা হয়েছে পাঁচ হাজার প্রিফারের স্টক বিক্রি করা হয়েছে ফর ক্যাশ নগদে এক টাকা ওয়ান হান্ড্রেড এইট পার শেয়ার মানে প্রতিটা শেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা করে তাহলে পাঁচ হাজার পিফার স্টক বিক্রি করা হয়েছে প্রতিটা শেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা মানে পাঁচ হাজার শেয়ার বিক্রি করছো বাজার থেকে প্রতিটা শেয়ারের জন্য একশো টাকা করে পাইছো মানে বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা করে তাহলে দেখো তো প্রিফার স্টকের ফেস ভ্যালু কত প্রিফার স্টকের ফেস ভ্যালু হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা প্রিফার স্টকের ফেস ভ্যালু পঞ্চাশ টাকা কিন্তু তুমি যেই পাঁচ হাজার শেয়ার বিক্রি করছো বাজারে প্রতিটা শেয়ারের জন্য বাজার থেকে তুমি একশো আট টাকা করে নিছো তাহলে বেশি নিছো কত আটান্ন টাকা করে বেশি নিছো তার মানে প্রিমিয়ামে শেয়ার ইস্যু হয়েছে তাই না তো প্রিমিয়ামে যদি প্রিফার্ড স্টক ইস্যু করো তাহলে যাবে দ্বারা কী হবে মার্চের এক তারিখের যাবে দ্বারা কী হবে প্রথমে ক্যাশ ডেবিট কতগুলো শেয়ার বিক্রি করছো পাঁচ হাজার প্রিফার্ড স্টক বিক্রি করছো সো আমি প্রথমে পাঁচ হাজার লিখবো প্রতিটা শেয়ার বাবদ বাজার থেকে নগদ কত নিছো বাজার থেকে নগদ নিশো একশো টাকা করে তো পাঁচ হাজার গুণ একশো আট এটা হবে ক্যাশ ডেবিট চলে গেছে কি প্রিফার স্টক চলে গেছে পাঁচ হাজার প্রিফার স্টক চলে গেছে প্রতিটা প্রিফার স্টকের ফেস ভ্যালু পঞ্চাশ টাকা করে আর বাকিটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ ইনএক্সেস অফ পারিফার স্টক এটাকে ইট পাশে হবে হুম আরেকটা দেখাই দিই এপ্রিলের এক তারিখে এখানে বলা হয়েছে যে ইস্যুড টোয়েন্টি ফোর থাউজেন্ড শেয়ার কমন স্টক ফর ল্যান্ড মানে ল্যান্ডের জন্য চব্বিশ হাজার কমন স্টক ইস্যু করা হয়েছে মানে তুমি একটা ল্যান্ড ক্রয় করবা এই জন্য চব্বিশ হাজার কমন স্টক ইস্যু দ্য আস্কিং প্রাইস অফ দ্য ল্যান্ড ওয়াজ টাকা নাইনটি থাউজেন্ড মানে আস্কিং প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা মানে তোমার কাছে ল্যান্ডের দাম চাওয়া হয়েছে নব্বই হাজার টাকা বাট দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ল্যান্ড ওয়াজ টাকা এইটি থাউজেন্ড কিন্তু এই ল্যান্ডের ন্যায্য মূল্য হচ্ছে আশি হাজার টাকা তো যেটা তোমার কাছে দাম চাইছে মানে আস্কিং প্রাইস মানে হচ্ছে তোমার কাছে দাম চাওয়া হয়েছে নব্বই হাজার টাকা বাট ওই ল্যান্ডের ফেয়ার ভ্যালু বা ন্যায্য মূল্য হচ্ছে আশি হাজার টাকা তো আমরা ওই আস্কিং প্রাইস মানে যেটা দাম চাইছে সেটাকে ল্যান্ডের প্রাইস ধরবো না আমরা প্রাইস ধরবো হচ্ছে ফেয়ার ভ্যালুটাকে তো ফেয়ার ভ্যালু কত টাকা আশি হাজার টাকা তার মানে আশি হাজার টাকার একটা ল্যান্ড পাওয়ার জন্য বা আশি হাজার টাকার একটা ল্যান্ড ক্রয় করার জন্য তুমি চব্বিশ হাজার শেয়ার ইস্যু করছো হুম তাহলে যাবে দ্বারা কী হবে এটা মুছে দিই মুছে দিয়ে যাবে প্রদান করি আবারও বলতেছি যে চব্বিশ হাজার শেয়ার তুমি ইস্যু করছো মানে চব্বিশ হাজার কম অনুষ্টক ইস্যু করছো কেন ইস্যু করছো ফর ল্যান্ড ল্যান্ডের জন্য মানে একটা ল্যান্ড ক্রয় করার জন্য তুমি চব্বিশ হাজার কম অনুষ্ঠক ইস্যু করছো ওই ল্যান্ডের আস্কিং প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা মানে তোমার কাছে নব্বই হাজার টাকা দাম চাওয়া হয়েছে কিন্তু ওই ল্যান্ডের ফেয়ার ভ্যালু বা ন্যায্য মূল্য হচ্ছে আশি হাজার টাকা তা আমি কি বলছি আস্কিং প্রাইসের কোনো দাম নাই মানে তোমার কাছে নব্বই হাজার টাকাও দাম চাইতে পারে তোমার কাছে এক লাখ টাকাও দাম চাইতে পারে কিন্তু কত টাকা দাম চাইছে সেটা মুখ্য বিষয় না ফেয়ার ভ্যালু কত সেটি হচ্ছে ল্যান্ডের আসল মূল্য তাহলে ফেয়ার ভ্যালু যেহেতু আশি হাজার টাকা সেহেতু আমি বলতে পারি আশি হাজার টাকার ল্যান্ডের জন্য তুমি চব্বিশ হাজার শেয়ার ইস্যু করছো তাহলে যাবেদাটা কি হবে এপ্রিলের এক তারিখে জাবেদাটা হবে ল্যান্ড ডেবিট ল্যান্ড ডেবিট হবে আশি হাজার টাকা আচ্ছা ল্যান্ড তো তুমি পাইছো চলে গেছে কি কমন স্টক মানে তোমার কাছে ল্যান্ড আসছে আর তুমি ওই লোকটাকে কমন স্টক দিয়ে দিসো এই জন্য কমন স্টক চলে গেছে এই জন্য আমরা কমন স্টক ক্রেডিট করবো এখন কমন স্টক চলে গেছে কতগুলো চব্বিশ হাজার কমন স্টক চলে গেছে প্রতিটা কমন স্টকের স্টেটেড ভ্যালু কত টাকা প্রতিটা কমন স্টকের স্টেটেড ভ্যালু যেহেতু পার ভ্যালু নাই সেহেতু স্টেটেড ভ্যালুকেই আমরা ফেস ভ্যালুর মতো ধরে নিব আর কি হুম তো স্টেটেড ভ্যালু দেওয়া আছে কত দুই টাকা তাহলে চব্বিশ হাজারের সাথে দুই টাকা গুণ করবা সেই পরিমাণ টাকা হবে কমন স্টক ক্রেডিট বাকিটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু এখানে আর কোনো যাবেদার সমস্যা হওয়ার কথা না এগুলা আগের মতো যাবেদা এগুলো পারবো আর কি যে জাস্ট নিজেকে যাচাই করবে যে কোনটা প্রিমিয়ামে বিক্রি কোনটা ডিসকাউন্টে বিক্রি কোনটা অ্যাড পারে বিক্রি হ্যাঁ এগুলা পারা যাবে সমস্যার কথা না তো দেখো প্রবলেম দুই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না প্রবলেম দুই পারা যাবে কি না আচ্ছা কেউ আমাকে বলতে পারবা যে আগস্টের এক তারিখের যাবে দ্বারা কী হবে

অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট হবে পঞ্চাশ হাজার টাকা চলে গেছে কি কমন স্টক সো কমন স্টক হবে কত দশ হাজার গুণ দুই টাকা তার মানে বিশ হাজার টাকার কমন স্টক ক্রেডিট হবে বাকিটা কি না না পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেট ভ্যালু পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু ঠিক তিরিশ হাজার টাকা আচ্ছা তাহলে সবাই হোমওয়ার্ক পারবা চলে যাচ্ছি নাম্বার ওকে তিন নাম্বার অঙ্কে বলা হয়েছে হার্টম্যান ইনকর্পোরেশন ইস্যুস ফাইভ হান্ড্রেড টাকা টেন পার ভ্যালু কমন স্টক হার্টম্যান কর্পোরেশন পাঁচশোটা কমন স্টক ইস্যু করছে প্রতিটা কমন স্টকের ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা করে তার মানে পাঁচ হাজার টাকার কম স্টক ইস্যু করছে হ্যাঁ পাঁচশো কম স্টক ইস্যু করছে প্রতিটা কমন স্টকের ফেস ভ্যালু দশ টাকা করে তাহলে আমি বলতেই পারি পাঁচ হাজার টাকার কম স্টক ইস্যু করছে অ্যান্ড এবং ওয়ান হান্ড্রেড শেয়ার অফ টাকা হান্ড্রেড পার ভ্যালু প্রিফার স্টক এবং একশোটা প্রিফার স্টক ইস্যু করছে প্রতিটা প্রিফার স্টকের পার ভ্যালু হচ্ছে একশো টাকা করে তাহলে আমি বলতে পারি একশো গুণ একশো টাকা মানে দশ হাজার টাকার পিফার স্টক ইস্যু করছে খুবই সহজ বিষয় যে হার্টম্যান কর্পোরেশন পাঁচশোটা কমন স্টক ইস্যু করছে প্রতিটা কমন স্টকের পার ভ্যালু দশ টাকা করে তাহলে পাঁচশো গুণ দশ পাঁচ হাজার টাকার কমন স্টক ইস্যু করছে আবার একশোটা পিফার স্টক ইস্যু করছে প্রতিটা প্রিফার স্টকের পার ভ্যালু একশো করে তাহলে একশো গুণ একশো মানে দশ হাজার টাকার পিফার স্টক ইস্যু করছে পাঁচ হাজার টাকার কমন স্টক ইস্যু করছে না দশ হাজারই হবে হুম একশো গুণ একশো হ্যাঁ দশ হাজার টাকাই তো ঠিক আছে তো পাঁচ হাজার টাকার কম অনুষ্ঠক ইস্যু করছে আর দশ হাজার টাকার পিফাড স্টক ইস্যু করছে ফর এ লামসাম অফ টাকা ওয়ান লাখ আর বাজার থেকে এক লাখ টাকা নিছে পাঁচ হাজার টাকার কম কিছু ইস্যু করছে দশ হাজার টাকার পিফাড স্টুক ইস্যু করছে মানে পনেরো হাজার টাকার শেয়ার ইস্যু করে বাজার থেকে এক লক্ষ টাকা এককালীন নিয়েছে এই যে লামসাম মানে হচ্ছে এককালীন বাজার থেকে এক লাখ টাকা নিয়েছে তাহলে প্রিমিয়ামে শেয়ার ইস্যু হইলো নাকি ডিসকাউন্টে শেয়ার ইস্যু হইলো নাকি অ্যাড পারে শেয়ার ইস্যু হইলো কেউ বলতে পারবা প্রিমিয়াম হ্যাঁ এটা প্রিমিয়ামে শেয়ার ইস্যু হয়েছে কারণ পাঁচ হাজার টাকার কমন স্টক ইস্যু করছে আর দশ হাজার টাকার প্রিফার স্টক ইস্যু করছে মোট পনেরো হাজার টাকার শেয়ার ইস্যু করে বাজার থেকে এক লক্ষ টাকা নিছে তাহলে বাজার থেকে যেহেতু বেশি টাকা নিছে সেহেতু এটা এটা হচ্ছে প্রিমিয়ামে শেয়ার ইস্যু আচ্ছা ইনস্ট্রাকশনে বলা হয়েছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর দ্য ইস্যুয়েন্স ইস্যু করার জন্য জার্নাল প্রদান করতে হবে মানে এই যে প্রিমিয়ামে শেয়ার ইস্যু হয়েছে এই ইস্যু করার জন্য জার্নাল প্রদান করতে হবে হোয়েন মার্কেট প্রাইস অফ কমন স্টক ইস টাকা ওয়ান মানে যখন কমন স্টকের মার্কেট প্রাইস একশো আষট্টি টাকা অ্যান্ড মার্কেট প্রাইস অফ প্রিফার স্টক ইস টাকা টু হান্ড্রেড টেন মানে প্রিফার স্টকের মার্কেট প্রাইস হচ্ছে দুশো টাকা মানে তোমাকে ইস্যু করার জাবেদা প্রদান করতে হবে যখন কমন স্টকের মার্কেট প্রাইস একশো টাকা আর প্রিফার স্টকের মার্কেট প্রাইস দুশো টাকা যদি কমন স্টকের মার্কেট প্রাইস এবং প্রিফার স্টকের মার্কেট প্রাইস দেওয়া থাকে তাহলে ইস্যু করার জন্য জাবেদা কি হবে সেই জাবেদাটা তোমাকে দিতে হবে আচ্ছা এগুলো মুছে দিয়ে আমি পুরো বিষয়টা আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা কমন স্টক ইস্যু করছে পাঁচ হাজার টাকার আর প্রিফার স্টক ইস্যু করছে দশ হাজার টাকার মোট পনেরো হাজার টাকার শেয়ার ইস্যু করে বাজার থেকে এককালীন এক লাখ টাকা নেওয়া হয়েছে তাহলে পনেরো হাজার টাকার শেয়ার ইস্যু করে যদি বাজার থেকে এক লাখ টাকা নেওয়া হয় তাহলে অবশ্যই প্রিমিয়ামে শেয়ার ইস্যু হয়েছে তো প্রিমিয়ামে শেয়ার ইস্যু হলে যাবে কি সেটা আগে দিয়ে দিব। যে ক্যাশ ডেবিট বাজার থেকে এক লাখ টাকা ক্যাশ নিয়েছি এই জন্য ক্যাশ ডেবিট হবে এক লাখ টাকা চলে গেছে কি স্টক চলে গেছে হুম কতগুলো কমন স্টক চলে গেছে পাঁচশোটা কমন স্টক চলে গেছে প্রতিটা কমন স্টকের বলে দশ টাকা করে তাহলে আমি লিখব পাঁচশো গুণ দশ টাকা তার মানে পাঁচ হাজার টাকার কমন স্টক ক্রেডিট হবে আচ্ছা প্রিমিয়ামে শেয়ার ইস্যু হইলে শুধু কমন স্টক ক্রেডিট করলেই হবে না পেইড ইন ক্যাপিটাল ইনএক্সেস অফ পার কমন স্টক এটাও ক্রেডিট করতে হবে মানে পার ভ্যালুর চেয়েও অতিরিক্ত টাকা মূলধন হিসাবে সংগ্রহ করা হয়েছে অন্যদিকে পিফারে স্টকও হবে কারণ একশোটা পিফারে স্টকও বিক্রি করা হয়েছে প্রতিটা পিফরে স্টকের পার ভ্যালু একশো টাকা করে তাহলে পিফরে স্টক ক্রেডিট হবে একশো গুণ একশো টাকা তার মানে দশ হাজার টাকার পিফরে স্টক কেইট হবে কিন্তু শুধু পিফারেস্ট ক্রেডিট করলেই হবে না যেহেতু প্রিমিয়ামে শেয়ার হয়েছে সেহেতু পেইড ইন ক্যাপিটাল ইনএক্সেস অফ পার পিফার স্টক এটাও ক্রেডিট করতে হবে আবার বলতেছি তুমি পাঁচশোটা কম স্টক ইস্যু করছো দশ টাকা করে একশোটা পিফার স্টক ইস্যু করছো একশো টাকা করে মানে একশো টাকা করছে ফেস ভ্যালু পাঁচশোটা কমন স্টক ইস্যু করছো প্রতিটা কমন স্টকের ফেস ভ্যালু দশ টাকা আর একশোটা পিফার স্টক ইস্যু প্রতিটা প্রিফার স্টকের ফেস ভ্যালু হচ্ছে একশো টাকা তার মানে পাঁচ হাজার আর দশ হাজার মোট পনেরো হাজার টাকার শেয়ার ইস্যু করে বাজার থেকে এক লাখ টাকা নিছো পনেরো হাজার টাকার শেয়ার ইস্যু করে বাজার থেকে যেহেতু এক লাখ নিছো মানে বাজার থেকে যেহেতু পনেরো হাজার টাকার চেয়ে বেশি টাকা নিয়েছো সেহেতু আমি বলতে পারি প্রিমিয়ামে শেয়ার ইস্যু হয়েছে প্রিমিয়ামে শেয়ার ইস্যু হলে যাবে কী হয় প্রথমে ক্যাশ ডেবিট যত টাকা নিচ্ছ মানে এক লাখ টাকা নিচ্ছো ওই জন্য ক্যাশ ডেবিট চলে গেছে কমন স্টক পাঁচশো গুণ ফেস ভ্যালু পাঁচ হাজার টাকার কমন স্টক ক্রেডিট শুধু কমন স্টক কেড করলে হবে না যখন প্রিমিয়ামে শেয়ার ইস্যু হয় তখন পেইড ইন ক্যাপিটাল ইনএক্সেস অফ পার কমন স্টক এটাও ক্রেড করতে হবে হ্যাঁ অন্যদিকে প্রিফার স্টক ইস্যু করছো একশোটা প্রতিটা প্রিফার স্টকে ফেস ব্যালু একশো করে তার মানে দশ হাজার টাকার প্রিফার স্টক ক্রেডিট শুধু প্রিফার স্টক এড করলে হবে না যেহেতু প্রিমিয়ামের স্যারিস হয়েছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার প্রিফার স্টক এটাও করতে হবে আচ্ছা এটাও আমরা কেট করে দিলাম এখন সব অ্যামাউন্টই তো ঠিকঠাক মতো লিখেছি কিন্তু এই যে দুইটা এক্সেস টাকা মানে কমন স্টক বাবদ বাজার থেকে কত টাকা এক্সেস নিছি আর প্রিফার স্টক বাবদ বাজার থেকে কত টাকা এক্সেস নিছি সেই দুইটা টাকা কিন্তু কত সেটা আমি জানি না সেটা ওয়ার্কিংস করে বের করব আচ্ছা এই যে মার্কেট ভ্যালু দেওয়া আছে যে কমন স্টকের মার্কেট ভ্যালু একশো আষট্টি করে আর প্রিফার স্টকের মার্কেট ভ্যালু ২১০ করে তো আমরা একটু দেখি যে মার্কেট ভ্যালুর টোটাল ভ্যালুটা কত এটা আমরা একটু দেখবো আগে মার্কেট ভ্যালু কমন স্টক পাঁচশোটা কমন স্টক বিক্রি করা হয়েছিল প্রতিটার মার্কেট ভ্যালু একশো আটষট্টি করে তো আমি একশো আটষট্টি টাকা গুণ করব দেখো তো গুণফলটা কত আসে আর প্রিফার স্টক কত চুরাশি হাজার চুরাশি চুরাশি আর মার্কেট ভ্যালু প্রিফার স্ট্রক প্রিফার স্ট্রক ইস্যু হয়েছে একশোটা প্রতিটা প্রিফার স্ট্রকের মার্কেট ভ্যালু দুইশো দশ টাকা করে দুইশো দশ গুণ করব তাহলে প্রিফার স্ট্রকের মার্কেট ভ্যালু কত আছে একুশ হাজার 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 যোগ করলে এখানে টোটাল কত টাকা নামে এক লাখ পাঁচ হাজার টাকা এখানে একটা সমস্যা হয়ে গেল এইখানে যদি এক লাখ টাকা হইতো হুম একটু মুছে নিই সব কিছু এইখানে যদি এক লাখ টাকা হইতো তাহলে আমি বুঝতে পারতাম যে কমন স্টক বাবদ চুরাশি হাজার টাকা বাজার থেকে নিয়েছি হ্যাঁ কিন্তু কমন স্টক দিছি কত পাঁচ টাকা তাহলে চুরাশি থেকে পাঁচ বিয়োগ করতাম বাকি উনাশি হাজার টাকা আমি এক্সেসের করে লিখে দিতাম আর প্রিফার স্টক বাবদ বাজার থেকে একুশ হাজার নিয়েছি তাহলে প্রিফার স্টক দিছি কত টাকার দশ হাজার তো একুশ থেকে দশ বিয়োগ করে বাকি এগারো হাজার টাকা এক্সেসের ঘরে বসায় দিতাম কিন্তু এখানে তো এক লাখ হয় নাই এখানে এক লাখ পাঁচ হাজার টাকা হয়েছে আমি বাজার থেকে যেহেতু এক লাখ নিছি যদি এখানে যোগ ফলটা এক লাখ হইতো তাহলে আমি বুঝতে পারতাম কমন স্টক বাব চুরাশি হাজার নিয়েছি ফেসবলুর চেয়ে অতিরিক্ত টাকাটা এক্সেসের ঘরে বসাই দিতাম মানে চুরাশি থেকে পাঁচ হাজার বিয়োগ করে বাকি টাকাটা এক্সেসের ঘরে বসাই দিতাম যদি এখানে যোগ ফলটা এক লাখ হইতো এরপর প্রিফারের স্টকের এক্সেস কীভাবে বের করতাম এই একুশ হাজার থেকে দশ হাজার বিয়োগ করে এগারো হাজার টাকা এক্সেসের ঘরে বসায় দিতাম কিন্তু এখানে তো এক লাখ হয় নাই যেহেতু এখানে এক লাখ হয় নাই সেহেতু আমাদের অ্যালোকেশন করতে হবে এরকম একটা অঙ্ক আমরা বিপাটে করেছিলাম তো আমি লিখব অ্যালোকেটেড টু কমন স্টক কমন স্টকে বন্টন আচ্ছা অ্যালোকেশন করার নিয়ম কি চুরাশি হাজারকে এক লাখ পাঁচ দিয়ে ভাগ করো চুরাশি হাজারকে এক লাখ পাঁচ দিয়ে ভাগ করো তাহলে এক টাকার মূল্য আসবে এক লাখ দিয়ে গুণ করো তাহলে এক লাখ টাকার মূল্য আসবে দেখো তো এখানে কত আসে কমন স্টকের টাকা মানে এক লাখ টাকার ভিতরে কমন স্টক কত এক লাখ টাকার মধ্যে কমন স্টক আশি হাজার টাকা ঠিক আছে আর পিফার স্টকের অ্যালোকেশনটা করতে হবে একুশ হাজারকে এক লাখ পাঁচ দিয়ে ভাগ করতে হবে একুশ হাজারকে এক লাখ পাঁচ দিয়ে ভাগ করতে হবে আর গুণ করতে হবে এক লাখ দিয়ে তাহলে এক লাখের মধ্যে পিফার্ড স্টক কত সেটা বের হয়ে যাবে বিশ হাজার মনে হয় হ্যাঁ তাহলে এখানে এক লাখ টাকা আসছে যোগফল তো যেহেতু যোগফল ফল এক লাখ টাকা আসছে সেহেতু আমি বলতে পারি যে কমন স্টকের টাকা হচ্ছে আশি হাজার মানে বাজার থেকে আমি আশি হাজার টাকা নিয়েছি কমন স্টক বাবদ তাহলে কমন স্টক বাবদ আমি আশি হাজার টাকা বাজার থেকে নিয়েছি কিন্তু কমন স্টক কত টাকার পাঁচ হাজার টাকার তাহলে বাকি পঁচাত্তর হাজার টাকা আমি বাজার থেকে এক্সেস নিছি আর প্রিফার স্টক বাবদ আমি বাজার থেকে বিশ হাজার টাকা নিছি কিন্তু পিফার স্টোক দিয়েছি দশ হাজার টাকার তাহলে বাকি দশ হাজার টাকা আমি বাজার থেকে এক্সেস নিছি তো এক্সেস টাকাটা বের করার জন্য আমাদের এই ছোট্ট একটা ওয়ার্কিংসের মতো করতে হবে সবাই কি এক নম্বর রিকোয়ারমেন্ট বুঝতে পারছি ওকে চলে যাচ্ছি দুই নাম্বার রিকোয়ারমেন্টে আচ্ছা দুই নম্বর রিকোয়ারমেন্টে আমাদের এখানে বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর দ্য ইস্যুয়েন্স ইস্যু করার জন্য তোমাকে জার্নাল প্রদান করতে বলছে মানে আবারও আমরা ইস্যুর জার্নাল দিব ইস্যুর জার্নাল কিন্তু এটাই যে প্রিমিয়ামে শেয়ার হইছে তো প্রিমিয়ামে শেয়ার হলে এই জাবেদাটা প্রদান করতে হয় তো জাবেদাটা আগেই বসায় দিব এখন আমাদের কাজ হচ্ছে দেখি আর কি তথ্য দেওয়া আছে হোয়েন যখন অনলি মার্কেট প্রাইস অফ কমন স্টক ইজ নোন মানে শুধু কমন স্টকের মার্কেট প্রাইস জানা আছে অ্যান্ড ইট ইজ টাকা ওয়ান সেভেন্টি পার শেয়ার এবং প্রতিটা কমন স্টকের মার্কেট প্রাইস হচ্ছে একশো করে মানে যখন দুইটার মার্কেট প্রাইস দেওয়া ছিল তখন এক নম্বর রিকোয়ারমেন্টের মতো করে সমাধান করতে হবে আর এখানে ইস্যুর জাবেতা দিতে বলছে ইস্যুর জাবেতা এটাই থাকবে একটাই থাকবে আগেরটাই থাকবে কিন্তু শুধুমাত্র কমন স্টকের মার্কেট প্রাইস দেওয়া আছে তো যখন একটা স্টকের মার্কেট প্রাইস দেওয়া থাকবে তখন আমরা কিভাবে কমন স্টকের মার্কেট ভ্যালুটা কত আর প্রিফার স্টকের মার্কেট ভ্যালুটা কত সেটা আমরা কীভাবে বের করবো এই জিনিসটা এখন আমি দেখাবো আবার বলতেছি যখন শুধু একটা স্টকের মার্কেট প্রাইস দেওয়া থাকবে তখন আমি কিভাবে বুঝবো যে কোনটা কমন স্টকের টাকা আর কোনটা প্রিফার স্টকের টাকা এই জিনিসটাই এখন আমি দেখাব প্রথমে লিখবো লামসাম রিসিপ্ট আমরা লামসাম রিসিভ করেছি কত লামসাম রিসিভ করেছি এক লাখ টাকা তো আমি লামসাম রিসিপ্টের ঘরে লিখবো এক লাখ টাকা তার থেকে বিয়োগ করবো অ্যালোকেটেড টু কমন স্টক মানে কমন স্টকে টাকাটা বিয়োগ করে দিব সো কমন স্টকের মার্কেট প্রাইস দেওয়া আছে হ্যাঁ এই জন্য শুধু কমন স্টকে টাকাটা বিয়োগ করলে পিফার স্টকে টাকাটা বের হয়ে যাবে এক লাখ থেকে কমন স্টকের মার্কেট ভ্যালুটা বিয়োগ করলে পিফার স্টকের মার্কেট ভ্যালুটা বের হয়ে যাবে তো কমন স্টকে অ্যালোকেশন হবে মানে কমন স্টকে বন্টন হবে কত টাকা পাঁচশো শেয়ার একশো সত্তর করে দাম পাঁচশো সাথে একশো সত্তর গুণ করলে কত হয় পঁচাশি হাজার টাকা হচ্ছে কমন স্টকে যাবে তাহলে বাকি পনেরো হাজার টাকা প্রিফার স্টকে যাবে আচ্ছা তাহলে দেখো আমরা কমন টাকা পেয়ে গেলাম পঁচাশি হাজার আর প্রিফার স্টকে টাকা পেয়ে গেলাম পনেরো হাজার মানে যখনই শুধু একটা স্টকের মার্কেট প্রাইস দেওয়া থাকবে তখন আমরাও লামসাম রিসিভ থেকে একটা স্টকের মার্কেট ভ্যালু বিয়োগ করব তাহলে অন্য স্টকের মার্কেট ভ্যালুটা বের হয়ে যাবে এখন খুবই সহজ যাবে তার মধ্যে টাকা বসায় দাও ক্যাশ ডেবিট হবে এক লাখ টাকা কমন স্টক ক্রেডিট হবে কমন স্টক ক্রেডিট হবে পাঁচশো গুণ দশ পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচশো গুণ দশ পাঁচ হাজার টাকা এক্সেস টাকাটা একটু পরে লিখতেছি বা এখন লিখে দিই পঁচাশি থেকে পাঁচ বিয়োগ করো আশি হাজার টাকা হচ্ছে এক্সসেস তারপর প্রিফারেস্ট অফ ক্রেডিট হবে একশো গুণ একশো টাকা মানে দশ হাজার টাকা প্রিফারেস্ট অফ ক্রেডিট বাকিটা হচ্ছে এক্সসেস মানে পনেরো থেকে দশ বিয়োগ করো পাঁচ হাজার টাকা হচ্ছে এক্সেস তো এই তিনটা অঙ্কই তোমাদের হোমওয়ার্ক থাকবে আমাদের টাইম প্রায় শেষ আমি হোমওয়ার্ক দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি এক দুই তিন এই তিনটা অঙ্ক তোমরা হোমওয়ার্ক করে ফেলো ঠিক আছে আর যদি আজকের অঙ্ক নিয়ে কোনো কোশ্চেন থাকে আমি আগামী ক্লাসে সলভ দিব আজকের সময় নেই